হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জব অ্যালার্টস 360। ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম আজকের ভিডিওতে। বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে কিন্তু আবারও বেরিয়ে গেল নতুন আবারও একটি রিক্রুটমেন্ট, যেখানে 2792টি পোস্টের জন্য ক্যান্ডিডেটসদের কিন্তু নিয়োগ করানো হবে। আপনারা চাইলে আবেদন করতে পারবেন। সেখানে কেবলমাত্র মাধ্যমিক পাস থেকে শুরু করে এইচএস পাস এবং পলিটেকনিক করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ যদি আপনারা 10th পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারেন, এবং অথবা আপনারা এইচএস পাস করে থাকবেন সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন, কিংবা আপনারা যদি ডিপ্লোমা পাস করে থাকেন অথবা পলিটেকনিক করে থাকেন সেক্ষেত্রেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। ট্রেড ওয়াইজ আবেদন করতে হবে। বিস্তারিত একদম আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান থেকে বিস্তারিত আপনাদের জানাতে চলেছি। তো চলুন, আজকের ভিডিওটা কিন্তু একদম আপনারা চেষ্টা করবেন না স্কিপ করে দেখার, সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে। তো চলুন আমরা আজ ভিডিওটা শুরু করব। তো ভিডিওটা শুরু করবার আগে আপনারা যা জানিয়ে দিই, আপনারা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সরকারি চাকরি আপডেট নোটিফিকেশান সবার আগে পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি চ্যানেলটি অল বাটনে প্রেস করে দেবেন, পরবর্তী ভিডিওগুলি আপডেটের নোটিফিকেশান সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলুন আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান থেকে বিস্তারিত জেনে নিই। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে আমরা চলে এসেছি। আপনারা চলে আসতে পারবেন, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো। তো এখানে ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে অ্যাপ্রেন্টিক্স পদের জন্য কিন্তু কর্মী নিয়োগ করানো হচ্ছে, অর্থাৎ অ্যাক্ট অ্যাপ্রেন্টিক্স পদের জন্য, যেখানে কিন্তু আপনারা দেখে নিতে পারছেন একদম অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, অ্যাপ্রেন্টিক্স টোটাল একদম কিন্তু ডিটেলসটা এখানে পেয়ে যাচ্ছেন একদম হেডলাইন্সেই, যেখানে কিন্তু আবেদনপত্র জমা নেওয়া শুরু হচ্ছে 27/1 অর্থাৎ 27শে জানুয়ারি 2020 তারিখ থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটি রিলিজ হয়েছে, যে নোটিফিকেশানটি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন, এটা কিন্তু 27 তারিখ রিলিজড হয়ে গেছে। এবং আবেদনপত্র জমা নেওয়া শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ থেকে, এবং আবেদনপত্র জমা নেওয়া কিন্তু সম্পূর্ণ অনলাইনে প্রসেসিংয়ের মাধ্যমেই জমা করতে পারবেন। ক্লোজিং ডেট রয়েছে মার্চ মাসের 13 তারিখ লাস্ট ডেট, এবং এখানে সময় নির্ধারিত করা রয়েছে, এই সময়ের মধ্যেই কিন্তু আপনাদের অনলাইন প্রসেসটি অ্যাপ্লিকেশান প্রসেস করতে হবে। এখানে প্রবাবল ডেট অফ ডিসপ্লে অফ লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস, অর্থাৎ এখানে এটাই বলা রয়েছে যে ক্যান্ডিডেটসরা সিলেক্টেড হয়ে যাবে, তাদের নেম লিস্ট কিন্তু বের হবে 30 মার্চ 2020 তারিখ। তো এটা কিন্তু টোটাল ইম্পর্টেন্ট শিডিউল ডেটটা দেওয়া রয়েছে, দেখে নেবেন। তো আমরা চলে আসবো স্টেপ বাই স্টেপ, যেটা আমি বলছিলাম যে এটা কিন্তু ইস্টার্ন রেলওয়ে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটসরাই কেবলমাত্র এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এর যেহেতু এটা অ্যাক্ট অ্যাপ্রেন্টিক্স, সেক্ষেত্রে কিন্তু ট্রেড ওয়াইজ আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এখানে ট্রেড ওয়াইজ বলতে এখানে এটাই বোঝানো হচ্ছে যে প্রথমেই রয়েছে হাওড়া ডিভিশন, এবং পরবর্তীতে কিন্তু রয়েছে শিয়ালদা ডিভিশন, মালদা ডিভিশন রয়েছে, এবং আসানসোল ডিভিশন রয়েছে, এবং কাঁচরাপাড়া ওয়ার্কশপ রয়েছে, এবং এখানে কিন্তু আরও বেশ কিছু জায়গার নাম দেওয়া রয়েছে। তো এখন বিষয় হলো, আপনাদের যদি এই ট্রেড ওয়াইজ না থাকে নাম, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে ধরে নিন আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট যদি ক্যান্ডিডেটস হয়ে থাকেন এবং এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু হাওড়া ডিভিশনের হয়েও অ্যাপ্লাই করতে পারেন, কিংবা আপনারা শিয়ালদা ডিভিশন, মালদা ডিভিশন, আসানসোল ডিভিশন এবং কাঁচরাপাড়া ওয়ার্কশপের হয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে কিন্তু এতটাই আমরা আইডিয়া করতে পারছি যে এখানে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা বেশ অনেকটাই রয়েছে, তো তার থেকে কিন্তু অনেকটা সংখ্যা বেশি কিন্তু ক্যান্ডিডেটসের লিস্ট কিন্তু বেরোবে, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আবেদনকারীর সংখ্যা কিন্তু অনেকটাই বেশি হবে, এবং এমনটাই আশা করা যায়। তো এখানে যেটা বয়স লাগবে, বয়সটা আপনারা এখানে একটু কাইন্ডলি দেখে নেবেন, বয়সটা কী কী হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বয়সের ঊর্ধ্বসীমায় কিন্তু ছাড় রয়েছে, 15 থেকে 24 বছর বয়সের মধ্যে হলেই আপনি আবেদন করতে পারবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান এখন চলে আসবো। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখে নিন, এখানে কী বলা রয়েছে, দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড 10th class examination or its equivalent under 10th+2 হিসেবে আপনাদের কিন্তু পাশ করা থাকতে হবে। তবে এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু অর্থাৎ পার্সেন্টেজ কিন্তু আপনাদের 50% মার্কস থাকতেই হবে, সেটা কিন্তু NCVT কিংবা SCVT-র আন্ডারেই হতে হবে। এখানে যে পোস্টগুলো রয়েছে বেসিক্যালি সেগুলো কিন্তু ট্রেড ওয়াইজ আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তো এখানে পোস্টগুলো এখানে আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে দেওয়াই রয়েছে ওয়েল্ডার এবং শিট মেটাল ওয়ার্কার, ঠিক আছে। তো এখানে কিন্তু ওয়্যারম্যানের পোস্ট রয়েছে, পেইন্টারের পোস্ট রয়েছে, একটু দেখে নিতেবেন, দেখে নিতে হবে। তো আপনারা কোন ট্রেডের হয়ে অ্যাপ্লাই করবেন অর্থাৎ কোন জায়গার হয়ে, এখানে কিন্তু সেখানকার আপনাদের অ্যাড্রেসটাও দিতে হবে। তো কাইন্ডলি একটু ভালো জায়গা থেকে অ্যাপ্লাই করবেন, আপনারা যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে। এখানে কিন্তু অফিসিয়াল
ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশানের নিচে। এছাড়াও আপনারা আরও বিস্তারিত কিন্তু এই নোটিফিকেশনের মাধ্যমেই জেনে নিতে পারবেন। আর একটা বিষয় যেটা আপনাদের জানিয়ে দিতে চাই, অ্যাপ্লিকেশান ফিস, সেটা হলো অ্যাপ্লিকেশান ফিস কিন্তু আপনাদের লেগে যাচ্ছে ফর জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা, এবং বাকি ক্যাটাগরিজ অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরিজ যারা রয়েছে এসসি এসটি পিডাব্লিউডি ওমেন ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো ফি লাগবে না, এখানে বলা রয়েছে, তো আপনারা দেখে নেবেন। তো আপনারা অ্যাপ্লিকেশান ফিসটা কিন্তু অনলাইনের মাধ্যমেই জমা করতে পারবেন, সেক্ষেত্রে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাংকিং যে কোনো কিছুর মাধ্যমে কিন্তু আপনারা অনলাইন প্রসেসে টাকাটা জমা করতে পারবেন। এবং হাউ টু অ্যাপ্লাই যেটা বলা রয়েছে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে স্টেপ বাই স্টেপ আপনারা একটু দেখে নেবেন এখানে। তো সম্পূর্ণ ভিডিওটা আশা করি আপনাদের মেইন বিষয়গুলো জানাতে পেরেছি। এই বিষয়ে আরও কোনো বিষয় যদি আপনাদের জানাবার থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। তো কোনো রকম প্রশ্ন থাকলে, সম্পূর্ণ এখানে 9টি পেজ রয়েছে পিডিএফটির মধ্যে, আপনারা কিন্তু ডিটেলস একটু চেক করে নিয়ে আবেদনটা করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই ছিল। সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকলে অনেক অনেক ধন্যবাদ, এবং ভিডিওটি থেকে হেল্পফুল হলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, আজকের মতো এটুকুই থাকলো।